আমার ভাইয়ের রক্তে রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি নিয়ে দেখুন ত্রিপুরা নিউজ নেটওয়ার্কের এক বিশেষ প্রতিবেদন অমর একুশে। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা তো শুধু যোগাযোগের মাধ্যমে নয়, ভাষা সংস্কৃতির ধারক বাহক। সব দেশেই মাতৃভাষা হলো মানসিক আশ্রয়ের স্থান। আমার জন্মের পর বাংলা ভাষাকে মাতৃভাষা রূপে পেয়েছি। ওয়ার্ল্ড এনামেটিক অ্যান্ড বুক অফ ফ্যাক্টস এর মতে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 4.5% মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভারতের মোট জনসংখ্যার 8.2% মানুষ এর ভাষা বাংলা। পশ্চিমবঙ্গ ত্রিপুরা ছাড়াও আন্দামান নিকোবর অসম ঝাড়খণ্ড উড়িষ্যার একটা বড় অংশের মানুষের ভাষা হল বাংলা। এই আদরের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রাণ হারিয়েছিলেন আব্দুল জব্বার, আব্দুল বরকত, রফিক উদ্দিন, আব্দুল সালাম, মোহাম্মদ উদ্দিন নামে 5 জন ছাত্র। প্রাণ দিয়েছিলেন হাইকোর্টের কেরানি শফিকুর রহমান, যার আদি বাড়ি পশ্চিমবঙ্গের হুগলির কুন্নগরে। চায়ের দোকানে কাজ করা আহিউল্লাহ প্রাণ দিয়েছিলেন। আরেকজনের পরিচয় আজও অজ্ঞাত। কারু কারু মতে উনি ছিলেন একজন রিক্সা চালক, নাম আওয়াল। এই ইতিহাস অনেকেরই জানা, জানা হয়তো একটাও। শিলচরের জীবন দিয়েছিলেন 11 জন। কমলা ভট্টাচার্য, শচীন্দ্র গোল, চণ্ডীচরণ সূত্রধর, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, কানাইলাল নিউগি, সত্যেন্দ্র দেব, নীরেন্দ্র সূত্রধর, তরুণী দেবনাথ, মুকুন্দ রঞ্জন দাস এবং হিতেশ বিশ্বাস। বিশ্বের প্রায় 31 কোটি বাংলা ভাষীর কাছে 21 ফেব্রুয়ারি ও 19 মে দুই দিন দুটির বিশেষ তাৎপর্য রয়েছে। ভাষার অধিকারকে বিশ্বজনীন অধিকার হিসাবে 1996 সালে রাষ্ট্রপুঞ্জের বার্সিনোলা সম্মেলন ঘোষণা করা হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর সিদ্ধান্ত নেয় 21 ফেব্রুয়ারি দিনটি পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ভাষাভাষীর
সংখ্যার বিচারে বাংলার স্থান পৃথিবীতে পঞ্চম। চীনা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশের পরই বাংলা ভাষার স্থান। ভারতে স্থান দুই নম্বরে বাংলা ভাষার। 1991 সালে ভাষাভিত্তিক আদমশুমারি সুনামি অনুসারে তথ্য অনুযায়ী ভারতে 3372টি ভাষার অস্তিত্ব আছে। 10,000-এর বেশি মানুষ কথা বলেন এমন ভাষার সংখ্যা 296টি। পৃথিবীর বহু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে লুপ্ত হয়ে গেছে বহু ভাষা। গ্রেটার আন্দোলনের রুয়া সিনিয়র নামে এক আদিবাসীর মৃত্যুর ঘটায় একটি ভাষা লুপ্ত হয়ে গেল। মাতৃভাষাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে মাতৃভাষাকে। এই ব্যাপারে আমাদের সহমত হওয়া জরুরি। তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাষ্ট্রে অন্য রাজ্য থেকে আসা শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্তরে যে রাজ্যের ভাষা শিক্ষাকে আবশ্যক করা হয়েছে, সুপ্রিম কোর্টও ওই রাজ্যের সরকারগুলির পক্ষে রায় দিয়েছে। ভিন রাজ্য থেকে আসা মানুষজন যদি সেই রাজ্যের ভাষা শিখে নেয়, তবে রাজ্যের ভাষাগত সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে ওঠে। ত্রিপুরা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক। বিশুদ্ধ খাবার মানে তেলিয়ামুড়ার চাকমাগার স্থিত ধাবা বসুন্ধরা। এখানে আপনারা পাবেন সব ধরনের খাবার, বিশুদ্ধ পানীয় জল, সবকিছুই সুলভ মূল্যে। ঘরে গৃহিণী নেই, চিন্তা কিসের, ঘরে বসে অর্ডার করুন, পৌঁছে যাবে আপনার ঘরে সম্পূর্ণ প্যাকেটজাত খাবার। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার রাখা হয় ধাবা বসুন্ধরায়। তাই আর ভাবনা কিসের, শীঘ্রই যোগাযোগ করুন ধাবা বসুন্ধরা, প্রয়ত্নে শান্তু দাস, চাকমাঘাট, বিশ্বকর্মা মন্দিরের নিকটবর্তী স্থানে। ফোন করুন 7005128995943610016 এই নম্বরে।